প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ ঠিক মতো হচ্ছে না এবং যা গাইডলাইন রয়েছে কাজের সেই অনুযায়ী কাজ হচ্ছে না। এই অভিযোগ তুলে এদিন হাসি মারাতে গ্রামীণ সড়ক যোজনার কাজ বন্ধ করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ ঠিক মতো হচ্ছে না এবং যা গাইডলাইন রয়েছে কাজের সেই অনুযায়ী কাজ হচ্ছে না। এই অভিযোগ তুলে হাসি মারাতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ বন্ধ করে দিল বিজেপি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা পেট্রোল পাম্প থেকে মালঙ্গি অবধি প্রায় 5 কিলোমিটার সড়ক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় অন্তর্গত নির্মাণ কাজ চলছে, কিন্তু বিজেপির অভিযোগ যেভাবে কাজ করতে হবে গাইডলাইনে আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে না, খুব নিম্নমানের কাজ হচ্ছে। এই অভিযোগ এনে এদিন সকালে বিজেপি নেতাকর্মীরা মালঙ্গি পেট্রোল পাম্পের সামনে জমায়েত হয়ে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল। বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা জানান, খুবই নিম্নমানের কাজ হচ্ছে এবং সরকারি কোটি টাকা নয় ছয় হচ্ছে, ঠিকাদার ঠিক মতো কাজ করছে না, তাই আমরা আজ কাজ বন্ধ করে দিয়েছি। যা গাইডলাইনে আছে সেই অনুযায়ী কাজ করতে হবে, নচেৎ আমরা কাজ করতে দেব না। রোডের কাজটা কেন বন্ধ করে দিলেন? এই যে কাম প্রধানমন্ত্রী সড়ক যোজনা কে তহত মালঙ্গি জিপি কে অন্তর্গত যে বিএসএনএল বিএনএসএনএল পেট্রোল পাম্প সে হতে হুয়ে হালদিবাড়ি তক যে কাম আয়া থা বিতে লগভগ ছ মহিনা সে পহলে, লেকিন ইনহোনে সর্বপ্রথম ক্যা কিয়া থা যে বিএনএসএনএল পেট্রোল পাম্প কে থ্রু সে যে গ্রামীণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থা ইসে সবসে পহলে তো ইনহোনে রুট চেঞ্জ কিয়া। রুট চেঞ্জ হোনে কে বাদ हम भारतीय जनता पार्टी के थ्रू से एडीएम जेडपी जिला परिषद को एक नोट एक कंप्लेन लेटर दिया गया। उसके बाद ठीक 6 से 7 महीना के बाद इन्होंने बीएम सनियाल पेट्रोल पंप से पुनः काम शुरू किया, लेकिन आज देखा जा रहा है कि आप यहां पर देख पा रहे हैं ये जो काम है इसमें 4 लेयर पर काम हो रहा है। इस लेयर में पहला काम था मट्टी का और सेकेंड फेज में भी मट्टी का, जिसमें घन मीटर आप देख पा रहे हैं सीधे तौर पर, और उसके बाद था जीएसबी ग्रेड, लेकिन इन्होंने ना प्रथम फेज का दोनों काम किया ना सेकंड फेज का, डायरेक्ट इन्होंने तीसरे काम पर डब्ल्यूएमएम ग्रेड थर्ड का काम शुरू किया। इस प्रकार से प्रधानमंत्री ग्रामीण सड़क योजना के तहत जो काम मिली है, जो पब्लिक का टैक्स जो कलेक्शन के द्वारा जो डेवलपमेंट का काम होता है, प्रधानमंत्री बने केंद्र सरकार का जो पैसा है, इसे इस तरह का 900 करके करोड़ों रुपया का जो घाटा ये लोग एक प्रकार का दुर्व्यवहार दुर्नीति कर रहा है लोग, ये बड़ी दुर्भाग्यजनक है। इसलिए हम लोग चाहते हैं कि एक पर शेड्यूल जो भी प्रधानमंत्री सड़क योजना के तहत जो शेड्यूल दिया गया है और जिस प्रकार से बोर्ड में डिस्प्ले किया गया है, हम चाहते हैं कि एक पर बोर्ड काम हो और सही तरीके से काम हो, ताकि यहाँ के लोग एक बार प्रधानमंत्री सड़क योजना मिला है इसे लंबे समय तक इसका उपयोग कर सके, लोगों का यान वाहन में सुविधा हो सके, क्योंकि ये इतना अति महत्वपूर्ण रोड है। এই বিষয়ে এলাকার সড়ক নির্মাণ কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। সড়ক নির্মাণে থাকা এক কর্মী জানান যে ঠিকাদার বা ম্যানেজার কেউ নেই এবং বিজেপি দল থেকে এসে কাজ বন্ধ করে দিয়েছে, এখন কাজ বন্ধ আছে। মালিক তুই জান টেন্ডার যে টেন্ডারও জানি না, কে নাম জানি না, কি বলতেছে এখানে পার্টিটার লোকরা? বন্ধ কাজ, বন্ধ কাজ, বন্ধ করতে বলতেছে। কেউ নাই এখানে দায়িত্বে? কেউ নাই, দায়িত্ব ছিল চলে গেছে, চলে গেছে নাই না? আচ্ছা, কে মালিক, কে টেন্ডার, কে আছে তার নাম? টেন্ডার নাম তো জানি না দাদা। আর ভূগোল ম্যানেজার? ম্যানেজার জানি না নাম, কালকে তো পরশু দিন তো আসলো, চিনি না কালকে। আপনারা কি কি করছেন এখানে? ড্রেসিং করতেছি আমি।